আমরা জানি যে গোটা আন্দোলনকে প্রতিহত করার জন্য নানাভাবে কারফিউ কিংবা রাস্তাতে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি আমরা, হচ্ছে যারা সাধারণ মানুষ আছি। তো প্রতিদিনের পথ চলা, প্রতিদিনের কর্মব্যস্ততা আমাদের যেন ব্যাহত হয়ে পড়েছে। বিশেষ করে আমরা যারা হাঁস খামারি আছি, যারা বদ্ধভাবে হাঁস পালন করি, আমাদের হাঁসের খাবারগুলো কিন্তু বাজারের রেডিফিটের ওপর ডিপেন্ড করে, কিংবা আমরা বাজার থেকে বিভিন্ন ফর্মুলা কিনে এনে একটা ফিড তৈরি করে হাঁসকে খাওয়াই। কিন্তু প্রতিনিয়ত আমরা যদি সেই বাজারে কিংবা রাস্তাঘাটে যেতে বাধাগ্রস্ত হই, তাহলে সেই খাবারগুলো কিংবা সেই উপাদানগুলো সংগ্রহ আমরা কিন্তু করতে পারবো না। আর ডিম পাড়া হাঁস এক বেলাও যদি খাদ্যের কোনো ব্যাঘাত ঘটে, তাহলে ডিমের পার্সেন্টেজ একেবারে কমিয়ে দেয়, কিংবা এক বেলা খাদ্যের ঘাটতির জন্য আমাদের অনেক সময় দুই দিন, তিন দিন কিংবা চার দিনও ডিমের পার্সেন্টেজ কমতে পারে। তো এজন্য আমরা যারা বদ্ধভাবে রেডি ফিটের উপর ডিপেন্ড করে হাঁস পালন করি, তারা সব সময় আমরা কেয়ারফুল থাকি যে হাঁসের খাবার যেন কোনো বেলায় কম না হয়, হাঁসের খাবারের যে উপাদানগুলো আছে সেগুলো যেন কোনোভাবেই ঘাটতি না থাকে। তো আমরা প্রতিদিন হাঁস থেকে যে ডিম উৎপাদন করি, সেই ডিমটা বিক্রি করে তারপর কিন্তু সেই টাকা দিয়ে বাজার থেকে ফিড কিনে আনি। আমাদের সম্ভব না যে 15 দিন কিংবা এক মাসের ফিড কিনে এনে সংগ্রহ করে রাখতে। তো প্রতিনিয়ত ডিম বিক্রি করতে হয় বাজারে, প্রতিনিয়ত সেই ডিম বিক্রি করার টাকা দিয়ে বাজার থেকে সেই উপাদান কিংবা সেই ফিড কিনে এনে হাঁসকে খাওয়াতে হয়, তারপর কিন্তু হাঁস ডিম দেয়। তো আমরা যেহেতু নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছি, নানাভাবে হাঁস খামারে ত্রুটি চলে আসছে, এমনকি হাঁস যদি অসুস্থ হয়ে যায়, আমরা কিন্তু পারছি না নিকটস্থ পশু হাসপাতালে গিয়ে সেই হাঁসটাকে পরীক্ষা করতে, কিংবা নিকটস্থ পশু হাসপাতালে যে ডাক্তার আছে তাদের সঙ্গে পরামর্শ করতে। তো এক্ষেত্রেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি হাঁস খামারে। যদি কোনো রোগের আবির্ভাব ঘটে কিংবা যদি কোনো বড় রোগ হয়, তার চিকিৎসাও আমরা দিতে পারছি না। সব মিলিয়ে একটা কঠিন সময় আমরা পার করছি। যারা চাকরিজীবী আছে, দুই চার দিন চাকরিতে কর্মরত না থাকলেও তারা কিন্তু বেতন পাবে, কিংবা সামান্যতম একটু বেতনের ঘাটতি হবে। কিন্তু আমরা যারা হাঁস খামারি আছি, তারা ভালো করেই জানি যে হাঁসের খামারে যদি একদিনের ত্রুটি হয়, তাহলে একদিনের ত্রুটির কারণে আমাদের মাসের পর মাস তার ঘাটতি পূরণ করতে যাবে, কিংবা এক বেলার ত্রুটিতেও আমাদের কয়েক দিন তার ঘাটতি টানতে হতে পারে। তো সেই জায়গায় দিনের পর দিন এভাবে ত্রুটি, দিনের পর দিন খাদ্য মেডিসিনের ত্রুটি, হাঁস খামারে সবাই কিন্তু চিন্তিত হয়ে আছেন। এমনকি এর প্রভাবে প্রত্যেক হাঁস খামারে ডিমের পার্সেন্টেজ কমে গেছে, হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, কিংবা বিভিন্ন খামারে হাঁস নানাভাবে অসুস্থ হচ্ছে এবং তার সঠিক চিকিৎসাও দিতে পারছে না। তো এই অবস্থা আমাদের করণীয় কী, কিংবা আমরা কী বা করতে পারি? পরিস্থিতির ওপর যেহেতু আমাদের কোনো হাত নেই, তাই পরিস্থিতির ওপর আমাদের নির্ভর করে থাকতেই হয়। তারপরেও আমাদের যেটা করণীয় থাকবে, হাঁসগুলোকে সুস্থ রাখার ব্যবস্থা করা। হাঁসগুলোকে সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব, যে খাবারেই দেই না কেন। আর বাজারের রেডি ফিড সবসময় আনা যদি পসিবল না হয়, সেই রেডি ফিডের সঙ্গে আমরা অন্য খাদ্য উপাদানগুলো এই কয়েকদিনের জন্য মিশিয়ে দিতে পারি, যাতে করে হাঁসের ঘাটতিটা পূরণ হয় কিংবা খাদ্য সংকট না থাকে। খাদ্য সংকট যদি থাকে কিংবা হাঁসের পেট যদি আমরা ভরাতে না পারি, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের লসের পরিমাণটা অনেক বেড়ে যাবে। তাই বাজারের রেডি ফিডের সঙ্গে ধান, গম কিংবা ভুট্টা আমরা কিছু সংখ্যক মিশাতে পারি এই কয়েকদিনের জন্য শুধু। তবে পারফেক্টভাবে যদি আমরা ডিম উৎপাদন করতে চাই, আগের পার্সেন্টেজ মেনটেন করতে চাই, তাহলে অবশ্যই বিগত দিনের খাবারেই আমাদের অব্যাহত রাখতে হবে। আর বিগত দিনের খাবার অব্যাহত রাখার জন্য অবশ্যই কিছু দিনের জন্য হলেও খাবার সংগ্রহ করে রাখতে হবে। তো হাঁসকে সুস্থ রাখার জন্য কিছু প্রাকৃতিক মেডিসিন কিংবা প্রাকৃতিক উপাদানের ওপর আমাদের ডিপেন্ড করতে হবে। এখন যেহেতু গরম, গরমের সময় আমরা ভিটামিন সির ব্যবহার করতে পারি, স্যালাইন হিসাবে আমরা হচ্ছে চিটা গুড় দিতে পারি পানির সঙ্গে। নিকটস্থ দোকানে যে মেডিসিনগুলো পাওয়া যায়, যেমন জ্বরের জন্য আমরা নাপা ব্যবহার করতে পারি কিংবা এইস ব্যবহার করতে পারি, ঠান্ডার জন্য মানুষ যে মেডিসিনগুলো খায়, কিংবা আসলে নিকটস্থ দোকানে ডক্সিভেট, ব্রঙ্কোভেট, সিপ্রোক্সিন এই ধরনের মেডিসিনগুলো কিন্তু পাওয়া যায়। তো রোগের ধরন অনুযায়ী কিংবা রোগের তীব্রতা অনুযায়ী
আমরা কিন্তু এই সকল মেডিসিন আমরা প্রয়োজন অনুপাতে দিতে পারি। এখন যেহেতু বৃষ্টির সময় আর আমরা যারা বদ্ধভাবে হাঁস পালন করি তারা একটু কেয়ারফুলি দেখব যে বৃষ্টির সময় যেন সারাদিন বৃষ্টিতে না ভিজে হাঁসগুলো, কারণ সারাদিন যদি বৃষ্টিতে ভিজে পরের দিন কিংবা তার একদিন দুই দিন পরে কিন্তু ক্রমান্বয়ে ডিম কমতে শুরু করবে। তো যারা প্রাকৃতিকভাবে পালন করে তাদের ব্যাপারটা একেবারেই আলাদা, সেই হাঁসগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা আর বদ্ধভাবে যে হাঁসগুলো পালন করা হয় সেগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কিন্তু আলাদা। খামারে একটু সময় বেশি দিতে হবে, দেখতে হবে কোনো হাঁস অসুস্থ হয়েছে কিনা, কিংবা কোনো হাঁসের যদি অসুস্থতার লক্ষণ থাকে দ্রুত সেই হাঁসকে আলাদা করতে হবে। দ্রুত সেই হাঁসকে আলাদা করে চিকিৎসার, এই সময় রোগের তীব্রতা বাড়লে সেই রোগের চিকিৎসা কিংবা সেই রোগ সম্পর্কে জানার জন্য আমরা নিকটস্থ পশু হাসপাতালে যেতে পারবো না, তাদের সঙ্গে পরামর্শ করতে পারবো না। তাই অবশ্যই খামারে বেশিক্ষণ সময় দিতে হবে, খামার পরিষ্কার রাখতে হবে, খামার শুকনো রাখতে হবে, আর বৃষ্টির পানিতে যেন হাঁসগুলো ভিজে না যায়, আর যদি ভিজেও যায় বেশিক্ষণ যেন না ভিজে যায়, আর হাঁস ভিজে গেলে অবশ্যই ঠান্ডা এবং জ্বরের মেডিসিন আমরা যেন দিতে পারি সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর সর্বোপরি হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সমৃদ্ধ হাঁস যদি খাবার না খেতে পারে তাহলে কখনোই পর্যাপ্ত পরিমাণে ডিম আমরা আশা করতে পারি না। তো এতক্ষণ ধরে যে ইনফরমেশনগুলো দিলাম, ইনফরমেশনগুলো আপনাদের কতটা কাজে লাগলো জানি না, যদি কাজে লাগে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে দিবেন। আর আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিত্য নতুন খাবার বিষয়ক তথ্য পরামর্শমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।